নমস্কার আচার্য দা ব্লগারের আরেকটা এপিসোডে আপনাদের ভীষণভাবে স্বাগতম। আজকে আমি যাচ্ছি এখন গরুবাথান আপার ফাগু লোয়ার ফাগু হয়ে বেশ কিছু সাইট সিন করতে করতে আমরা পৌঁছে যাব পাঁপড়খেতিতে। তো পাঁপড়খেতির পর্যন্ত গিয়ে আমরা আবার অন্য দিক দিয়ে ব্যাক করবো। আপনারা এখন যেটা দেখবেন সেটা হচ্ছে টুনবাড়ি দিয়ে, মালবাজার থেকে টুনবাড়ি দিয়ে কীভাবে গরুবাথানের রাস্তা দিয়ে আসা যায়, গরুবাথানে আসা যায়। আর যাওয়ার সময় আমাদের ইচ্ছে আছে যাওয়াটা আমরা ডামডিম দিয়ে ব্যাক করবো যদি পসিবল হয়। সো সাথে থাকুন, দেখতে থাকুন আচার্য দা ব্লগার। সো এই জাস্ট মালবাজার থেকে টুনবাড়ি হয়ে যে রাস্তাটা যায় সেই রাস্তা দিয়ে আমরা যাব, আর তারপর আমরা ব্যাক করব ঠিক ডামডিম দিয়ে। যদি অন্ধকার না হয়ে যায় দেন আমরা চেষ্টা করব ডামডিম দিয়ে ব্যাক করার জন্য। ওকে চলুন। তবে এই যে রোডটা, এই রোডটা ন্যাশনাল হাইওয়ে, সুতরাং সবসময় এখানে লোকজন বেশি চলাচল করতে থাকে, সবসময় গাড়ি ঘোড়া বেশি থাকে, তো এটা একটু কেয়ারফুল হয়ে আপনাদের প্রিপেয়ার হতে হবে। আর রোডটা ভালো যার জন্য এখানে স্পিডও বেশি থাকে গাড়ির। দেখুন আমি একদিকে পাচ্ছি তো আরেকদিকে আমাকে বন্ধ করে দিচ্ছে আর কি। ওকে আমরা চলেছি এদিকে কল্যাণী গ্রুপ গুরজন চোড়া। এখানে এই রাস্তাতে কিছু তো সমস্যা থাকবেই, মানে রাস্তার মধ্যে কিছু রাস্তা খারাপ আছে ভালো আছে সব মিলিয়ে আমরা চলবো। আপনাদেরকে আগেও আমরা যেটা বলেছি যে এখানে খুব সুন্দর সুন্দর আপনারা চা বাগান দেখতে পাবেন, মানে এখানকার মেনলি সব কিছু নির্ভর, মেন ইনকাম সোর্সটাই নির্ভর করে চা বাগানের উপরে। তো টি গার্ডেনই এখানে সব থেকে মেন। এই যে দেখছেন, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো টি গার্ডেন, এই পাশে বাড়িঘর আর মাঝখান দিয়ে রোড। এখানে একটা নদী আছে কিন্তু নদীটা এখন জল নেই, এটা বর্ষাকালেও আমি দেখাবো আপনাদের, যেটা বলেছিলাম বর্ষাকালে আপনারা বুঝতে পারবেন যে সেখানে মানে জলের পরিমাণ কতটা বেড়ে যায় আর কি। এদিক দিয়ে আরেকটা রাস্তা, আরেকটা জায়গা আছে যেটা ভাঙা পাহাড় বলে, যেটাকে ওটা আজকে কভার করা হয়তো সম্ভব হবে না, আজকে কভার করা সম্ভব হবে না, তাহলে আমি আগে বেরোতে পারবো না। এবার আগে বেরোচ্ছি আমি, আজকে ভাঙা পাহাড়টা আজকে আমি বাদ রাখছি। আচ্ছা রাস্তাটা এখান থেকে ভালোই, মাঝে মাঝে একটু খারাপ আছে। আমি খুব একটা স্পিডে গাড়ি দিচ্ছি না, গাড়ি আমি খুব একটা বেশি স্পিডে নিচ্ছি না, কারণ আপনাদের দেখতে একটু সমস্যা হতে পারে, একটু শেকি হতে পারে, যার জন্য আমি মোটামুটি 40-এর মধ্যে রাখার চেষ্টা করছি। কিন্তু ডেস্টিনেশন এতটা দূরে যে 40-এর মধ্যে রেখে গিয়ে পৌঁছতে পৌঁছতে অনেকটা দেরি হবে, তো সেই জন্য আমার একটু স্পিডটা একটু বাড়াতে হবে। আর যা রোদ্দুর উঠেছে, বুঝতে পারছি না যে এটা শীতের দিন না গরমের দিন। সান ইজ ভেরি ব্রাইট, প্রচন্ড ব্রাইটনেস সূর্যের। চলুন তবে আমরা দেখতে থাকি, দেখতে অবশ্যই আপনাদের দেখতে দেখতেই নিয়ে যাব। ভাই আমার মাঝে মাঝে থাকে, আমার এর আগে কয়েকটা ভিডিওতে ও আমার সাথে ছিল, ওর নাম জয়দীপ, ও আমার সাথে থাকে। অ্যাকচুয়ালি একা একা কি আপনারা আছেন কথা বলছি ঠিক আছে, কিন্তু একা একা গাড়ি চালাতে না খুব বোরিং লাগে। আপনারা যারা ড্রাইভ করেন
আপনারা নিশ্চয়ই জানেন, মানে একা 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 এক মনে চালিয়ে যাচ্ছি তো চালিয়ে যাচ্ছি, তবুও তো আপনারা আছেন বলে আমি কথা বলতে বলতে এগোতে পারছি আর কি, নাহলে তো সেই যে চুপটি মেরে পড়ে থাকতে লাগতো। এটা অ্যাকচুয়ালি অফবিট না, হ্যাঁ এটা কিন্তু কোনো অফবিট জায়গা না, এটা খুব পপুলেটেড একটা জায়গা, যে গুরুবাথান দিয়ে আপনি ঝান্ডি যেতে পারবেন, ঝান্ডি পর্যন্ত আমরা উঠতে পারবো না, কারণ হচ্ছে ঝান্ডির রাস্তাটা বড়ই খারাপ, যেখানে মানে আমি তো স্কুটি নিয়ে আমার জুপিটার ZX, অনেকে হয়তো বলবেন যে কিসে আপনি ট্রাভেল করছেন, আমি কিন্তু জুপিটার ZX না কোনো ডিক্স ডিক্স ভার্সেনটা না, যেটাতে ডিক্স ভার্সেন জুপিটার ZX-এর দুটো ভার্সেন আছে, একটা নর্মাল একটা ডিক্স, তো আমি নর্মাল ভার্সেনটা ইউজ করছি। এখানে গুরুবচনের এখানে কোনো একটা ছোট মার্কেট, এখানে বেশিরভাগ এই জায়গাটাতে বেশিরভাগ আপনাদের নেপালি তো পাবেনি, আদিবাসী বেশি পাবেন দিকে। এখানে একটা মন্দির আছে, ও বজরংবলী মন্দির, হ্যাঁ বজরংবলী প্রভু, সবখানেই প্রভুর দেখা পাওয়া যায় আর কি, পুরো পৃথিবী ভারতবর্ষ তো বটেই, পুরো পৃথিবীতেই বজরংবলীর। এটাও একটা ভিলেজ লাইফ বলতে পারেন, দেখতেই পাচ্ছেন একটা গ্রাম্য পরিবেশ। তবে এতটুকু বলতে পারি এনারা খুব মানে বেস্ট এনভায়রনমেন্টের মধ্যে থাকেন কিন্তু, তাই না, আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট করবেন হ্যাঁ, যে আপনারা যদি এখানে আপনাদেরকে যদি বলা হয় যে এখানে এসে থাকার জন্য আপনারা কি পারবেন এইসব সাইডে থাকতে? আমার তো মনে হয় না যে কেউ লং টার্মসের জন্য এখানে থাকতে পারবেন। হ্যাঁ আসলাম ঘুরলাম চলে গেলাম ঠিক আছে, কারণ অ্যাভেলেবিলিটি এখানে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি অনেক কিছুই কম, যেগুলো আমাদের লাইফস্টাইলে আমাদের ভীষণভাবে দরকার পড়ে। কারেন্ট অবশ্যই পাবেন, এতে এখানে প্রায় প্রত্যেকেরই বাড়িতেই কারেন্ট আছে, ইলেকট্রিসিটি পেয়ে যাবেন, বাট শুধু ইলেকট্রিস ওই দেখুন ওখানে ক্যারাটে শেখানো হচ্ছে বাচ্চাদের, সবই মোটামুটি পাবেন, বাট অ্যাভেলেবিলিটিটা জন্য আপনার মালবাজারের ওপরই নির্ভর করতে হবে। এখান থেকে মালবাজার বা এখান থেকে গুরুবাতানেরও ছোট্ট একটা বাজার আছে, চলুন আমরা সেই বাজারটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এবার আমরা যেটা বললাম না যে ডামডিম থেকেও কিন্তু আসার একটা রাস্তা আছে, মানে যদি আপনারা শিলিগুড়ি থেকে আসতে চান তাহলে কিন্তু আপনাদের ডামডিম দিয়েও আপনারা গুরুবাথান হয়ে আসতে পারবেন, আরে গুরুবাথানে আসতে পারবেন ডামডিম হয়ে, তখন আর আপনাদের মালবাজারে ঢুকতে হবে না। ওকে সো সেই রাস্তাটা হচ্ছে এই যে দেখুন আমার এই সাইড দিয়ে দুটো রাস্তা গেছে, আমার এই সাইড দিয়ে দুটো রাস্তা গেছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে, আমরা এখন ডান দিকে যাবো, এটা হচ্ছে গুরুবাথানের রাস্তা, বাট বাঁ দিকে যেটা সেটা ডামডিম থেকে এসছে, তো আমরা চেষ্টা করব যাওয়ার সময় যদি পসিবিলিটি হয় এই দিক দিয়ে যাওয়ার, মানে যদি অন্ধকারটা না হয়। তো আমরা এখন চলেছি গুরুবাথানের দিকেই, মিন গ্লাস টি ফ্যাক্টরি, এই সামনে আপনি যেটা দেখছেন আপনারা মিন গ্লাস টি ফ্যাক্টরি, মিন গ্লাস হসপিটাল, মিন গ্লাস হচ্ছে এক টি গার্ডেনটার নাম, মিন গ্লাস ওকে। এই রাস্তাগুলো এতই ভালো না, গাড়ি নিজের থেকেই চলতে থাকে, আমি চেষ্টা করছি 40-এর মধ্যে রাখার, বাট গাড়ি কিন্তু খুব স্পিড নিয়ে নিচ্ছে, একটু হলেই গাড়ি স্পিড নিয়ে নিচ্ছে, বাট আমি ট্রাই করছি 40-এর মধ্যে রাখার, যাতে আপনারা স্পষ্টভাবে সব কিছু দেখতে পারেন, অ্যাকচুয়ালি গাছগুলো সুন্দর সুন্দর বেশ প্রকৃতিকে যাতে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারেন, যার জন্যই আমার আস্তে আস্তে গাড়ি চালানো।
হয়তো এই সাইডে নেপালিদের প্রোগ্রাম ওনারা যে অ্যানাউন্সটা করলেন না আউনুস 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 মানে হচ্ছে চলে আসুন চলে আসুন চলে আসুন এটা হচ্ছে নেপালিদের ভাষায় তারপরে আমি বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি আমিও নেপালি ভাষাটা খুব একটা ভালো জানি না সো সুবর্ণপুর বলে এই জায়গাটাকে দেখতেই পাচ্ছেন জায়গাগুলোকে শুধু দেখতে থাকুন মানে যখন আমরা মেন ইয়েতে ঢুকবো মেন বাজারে বা মেন টাউনের দিকে যখন ঢুকবো এখনও মেন টাউন আসেনি গুরুবাথানের আসবে একটু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এবার আমরা গুরুমাথার মার্কেট যেটা সেখানে চলে আসলাম এখানে একটা হিলস আপনারা যারা যারা দার্জিলিং বা সিকিম দিকে সিকিমের দিকে গিয়েছেন ওনাদের অ্যাডজাস্ট মানে আমি সেটার কথা বলছি না এটা টোটালি আলাদা সব জায়গায় টোটালি আলাদা বাট মানে অনেকটা ওই টাইপের একটা এনভায়রনমেন্ট আপনাদের এনে দেখতে থাকুন এই যে দেখুন নিচে দিয়ে একটা রাস্তা চলে গেল আবার উপর দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে এই যে এনভায়রনমেন্টগুলো ট্যাক্সি স্ট্যান্ড বলতে পারেন এখান থেকে আপনারা লাভা ঋষব লোলেগাঁও এটা সিন্ডিকেট স্ট্যান্ড একটা মানে এখান থেকে আপনি আপনারা সমস্ত গাড়ি অ্যাভেলেবেল পাবেন এমনকি শেয়ার গাড়িও পাবেন এখান থেকে শিলিগুড়ি যাওয়া লাভা যাওয়া রেটটা একটু জিজ্ঞেস করে নেবেন কারণ রেটের ভীষণ ভ্যারি করে এই হচ্ছে বাজার বাজারে মোটামুটি আপনারা অনেক কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কি দেখুন গাছগুলো কি সুন্দর সুন্দর এখানে বিক্রি হচ্ছে বাজারটাকে আমি আস্তে আস্তে আরো বেশি আস্তে আস্তে চালাচ্ছি আপনাদেরকে বাজারটা দেখার জন্য দেখানোর জন্য এখানে অ্যাকচুয়ালি খুব ধস নামে যার জন্য সমস্যা হয় কি যেহেতু পাহাড়ের উপরে পুরো জনবসতি নির্ভর তাই ধস নেমে গেলে খুব সমস্যা হয় যার জন্য ওরা আগের থেকেই ব্যবস্থা করা শুরু করে দিয়েছে এখানে
ধস কীভাবে, ধস নামলে কীভাবে সব কিছু ঠিকঠাক রাখা যায়। রাস্তা তো কিছুটা কিছুটা খারাপ খারাপ আছেই, এখান দিয়ে আবার আরেকটা রাস্তা গেছে, আমি জানি না এই রাস্তাগুলো কোন দিকে। অ্যাকচুয়ালি এইসব রাস্তাগুলো কী হয় বলুন তো, একটু বাড়িতে গিয়ে উঠে, কারণ মানে বাড়ি বলতে চার পাঁচটা বাড়ি বা সাত আটটা বাড়ি একটা কলোনি টাইপের করে নিয়েছে ওই উপরের দিকে। এখানে একটাই পেট্রোল পাম্প আপনারা পাবেন, কিন্তু যদি মালবাজার থেকে না ভরে আনেন তাহলে এখানে ভরে নেবেন, কারণ আগে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প আপনারা পাবেন না, ঠিক আছে? এটাই একমাত্র পেট্রোল পাম্প। দেখুন এখানে না বাড়িগুলো দেখুন, দেখে মনে হচ্ছে না রিসর্ট টাইপের, মানে নেপালিদের চয়েসটা খুব ভালো লাগে আমার, যে ওনাদের নেপালি জনগোষ্ঠী যারা আছেন ওনাদের চয়েসটা দেখবেন ঠিক রিসর্ট টাইপের, মানে এটা এখন বাড়ি বানালো ঠিকই, ওনারা এটা চয়েসটাও ওনাদের রিসর্ট টাইপের, প্লাস হচ্ছে ওনারা ইন ফিউচার রিসর্ট করবেন এটা ভেবেই ওনারা বাড়িগুলো বানিয়ে ফেলেন। এই হচ্ছে, এই যে দেখে নিন আপার ফাগু সোমবাড়িয়া, এই জায়গাটাকে বলে আপার ফাগু। ওকে, সো এদিক দিয়ে এবার গুরুগাথনের খুঁটিনাটি আমরা বিশ্লেষণ করব। তো আজকে জাস্ট এই এপিসোডে আপনাদের এতখানি থাকলো, নেক্সট এপিসোড যেটা হবে সেটাতে আমরা ডিটেলস গুরুগাথনটাকে ক্যাপচার করব। ওকে, ডিটেলস গুরুগাথনটাকে আমরা এরপরই নেক্সট ভিডিওতে আমরা ক্যাপচার করব।